ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড, গোটা বাংলাদেশ পানিতে ডুবে গেছে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারতে মিলিয়ে এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় 6 জেলা অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে 35,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বংস হয়েছে। এই ঝড়ে উপকূলে 37,58,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়েছে উপকূল ও আশপাশের 19 জেলা। এগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। ঘূর্ণিঝড় রিমাল গতকাল রোববার রাত 8টার দিকে মংলা দক্ষিণ পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলে বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। রাত 1টার দিকে 2টার মধ্যে সবচেয়ে বেশি 111 কিলোমিটার গতিতে বাতাস বয়ে গেছে পটুয়াখালী খেপুপাড়ায়। এই ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস, উপকূলে অনেক এলাকা প্লাবিত হয়েছে, ভেসে গেছে বহু মাছের ঘেরা। ঝড়ো জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ক্ষেত বিধ্বংস হয়েছে, বাড়িঘর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলায়। রোববার মধ্যরাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করে দক্ষিণ উত্তর দিকে অগ্রসর হলেও এখনও ঝড়ের প্রভাব কমেনি। খুলনা ও বরিশাল উপকূল জেলাগুলোতে রাতভর তাণ্ডবের পর ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত নেমেছে, মহাবিপদ সংকেত। রাজ্যজুড়ে তাণ্ডবের পর প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়টি। বাংলাদেশের আবহাওয়া অফিস বলেছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ পরিণত হওয়া মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনও মাছ ধরার ট্রলারগুলো উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সাগরের আশেপাশে দমকা হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপর, অনেক জোরে বাতাস বইছে। 1.5 কোটিরও বেশি গ্রাহক, বহু ঘরবাড়ি বিধ্বংস হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অনেক পুর জায়গায়, বৃষ্টিপাতে লন্ডভন্ড হয়ে গেছে, রাস্তার পানি থমকে গেছে। আল্লাহ 10 জন মানুষ মারা গিয়েছে, তাদের তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও। পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসে অনেক মানুষ মারা গিয়েছে, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি অঞ্চলগুলোতে সবাই সতর্ক থাকবেন, কারণ এই রেমালের তাণ্ডবে পাহাড় ধসের সম্ভাবনা বেশি, তাই সবাই নিরাপদ স্থানে চলে আসেন। 9 নং উত্তর পাহাতলি ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমানের বিষয়ে সতর্ক কিরণ আমি করছি সবাই কে। যারা পাহাড়ের আশেপাশে থাকেন আপনারা নিরাপদ স্থানে চলে আসেন। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Time is barely on our side.